এই ধর 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 মিসকে চোরকে ধর সবাই ধর ধর সবাই এই ধর ধর গেল গেল মিসকে চোরা পালিয়ে গেল ধর ধর এই মিসকে থাম থাম আরাম জেদা থাম বাবা উহ বড্ড বাঁচা বেঁচে গেছি চুরি করতে গিয়ে আরেকটু হলে ধরা পড়ে যেতাম চুরি করার মতো এই দুনিয়ায় কঠিন কাজ আর কিছুই নেই আশেপাশে তো কেউ নেই এই সুযোগে বাড়ি চলে যাই ওরে মিচকে রে মিচকে কি সুন্দর একটা মেয়ে সামনে থেকে আসছে কাঁধে আবার কত বড় ভ্যানিটি ব্যাগ শুনেছি সুন্দরী মেয়েদের ভ্যানিটি ব্যাগে নাকি অনেক টাকা থাকে যাই সুন্দরীর ভ্যানিটি ব্যাগটা মেরে দেই হে ভেদ সামবডি হেল্প মি চোর আমার ব্যাগ নিয়ে গেল প্লিজ কেউ চোরকে ধরো ধরো না প্লিজ সুন্দরী যতই চিৎকার করতে থাকো না কেন আমাকে তুমি না পারবে ধরতে না পারবে নিজের ভ্যানিটি ব্যাগটা নিতে মাইরি ও নো ওরে ফেলেছি বেটা চোরকে আমাদের জিনিস চুরি করে তোর শান্তি হয়নি এখন সুন্দরী মেয়ের ভ্যানিটি ব্যাগ চুরি করেছিস দাঁড়া আজ তোরে খাইছি আমরা প্লিজ এই ছ্যাচরা চোরকে মারুন সবাই মারুন আপনারা ওকে আমার ভ্যানিটি ব্যাগ এই চোর দে আমার ভ্যানিটি ব্যাগ দে ওরে বাবা রে কি মারটাই না খেলাম কোমর বুকের হাড়ি গুঁড়ো হয়ে গেল আমার এই আমি নাকে খত দিচ্ছি কান চিমটি দিচ্ছি আর কোনোদিন চুরি করব না আয় আয় মাইরে কি ব্যথা খিদে লেগেছে মাইরি পেটের ভিতর খিদের জ্বালায় গুড়গুড় করছে চুরি করা বাদ দেওয়ার পর তো ঘরে কিছুই নেই খাওয়ার মতো যাই বাইরে ঘুরে ফিরে দেখি কিছু খাবার জোটানো যায় কিনা কেউ ভিক্ষে দিয়ে যাও ভিক্ষে দিয়ে যাও এই অন্ধটা কি ভিক্ষে দিয়ে যাও মা গো বাবা গো কয়টা টাকা ভিক্ষে দাও না গো আরে আরে ওইটা অন্ধকৃ দিদি না তার ভিক্ষের তালায় কতগুলো টাকা যাই আমার ভিতরের চুরির আত্মাটা আবার জাগিয়ে তুলি ওরে শ্বশুরের বেটা ইকরি দিদি ভিক্ষে করে কতগুলো টাকা পেয়েছে চুরি করার থেকে ভিক্ষে করাই দেখছি সোজা চুরিতে শুধু থাবরানি কেলানি আর দৌড়ানি ভিক্ষেতে রাস্তার পাশে বসলে টাকা আর টাকা আজ থেকে আমি ভিক্ষেই করব আশেপাশের মাইমুর বিজে আছেন যে তাই সত্যি কথা হাই এই মিসকে ভিক্ষা চাই আমার আল্লাহ নবীজির নাম দুইটা টাকা ভিক্ষা দেন কিংকং ভাই দুটো টাকা দিয়ে যান ও কিংকং ভাই কিরিমিচকে চোর থেকে ফকির হয়ে গেলি নাকি একদম যা যা আমার কাছে কোনো টাকা নেই অন্যখানে গিয়ে ভিক্ষা চা যা বেটা এই ফকির কারো কাছে হাত পাতলে টাকা না নেওয়া পর্যন্ত হাত ছড়িয়ে দেয় না কিংকং ভাই টাকা দে টাকা কোন মহা যন্ত্রণায় পড়লাম রে বাবা শর্ত মিসকে বিরক্ত করিস না বলছি না আমার কাছে কোনো টাকা নেই কি আমাকে ভিক্ষা দিবি না দাঁড়া রে বেটা কিংকং মোটকা ভিক্ষে আমি তোর কাছে নিয়েই ছাড়বো বল দিবি না বেটা ভিক্ষে আমাকে বল বেটা বল দুটো টাকা দে আমাকে ওরে মিসকে ফকির থাম বেটা থাম আর মারিস না উফ বাবা দিচ্ছি তোকে ভিক্ষে আমি দিচ্ছি এ কেমন ভিক্ষে করার পদ্ধতি রে মেরে ধরে ভিক্ষে নিচ্ছে দাঁড়ারে দিচ্ছি তোকে টাকা দিচ্ছি পেয়ে গেছি আমি ভিক্ষে এভাবে চালিয়ে যা মিসকে একদিন ভিক্ষে করে পাঁচতলা বাড়ি দিবি তুই সেই বাড়িতে তোর সুন্দরী বউ থাকবে
ফকির রে, আমার পাশে কেন বসেছিস? ওট ওট বলছি, এখানে শুধু আমি ভিক্ষা করব। যা এখান থেকে চলে যা বলছি। এই এই খবরদার, আমাকে তাড়িয়ে দিবি না। এটা কি তোর বাপের এলাকা যে তুই একাই ভিক্ষা করবি? এই ফকিরের বাচ্চা, খবরদার বাপ তুলে কথা বলবি না। আমার বাপ দাদা উচ্চতর চোরের বংশ, সেই বংশের ছেলে আমি। এই জায়গা আমার, আমি ভিক্ষে করবো এখানে। বেটা, আমার বংশ চিনিস? আমিও প্রফেশনাল ভিখারি বংশের ছেলে। আমার 32 পুরুষ ভিক্ষা করে খেয়েছে, তুই তাকে এই জায়গায় বসতে দিবি না? দাঁড়া বেটা। হারামজাদা বল্টু ফকির, আমাকে লাথি মারিস, আজ রক্ত গঙ্গা বইয়ে দেব, তাও এই জায়গা ছাড়বো না। জান দিব তবু জায়গা নয়, বেটা বল্টু। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা রে বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আরে আরে, ওইটা বানর বন্ধু না, মাঝে মাঝে আমার সাথে চুরি করতে যেত, অমন গোমরা মুখে বসে আছে কেন? দেখি তো গিয়ে। কিরে বানর চোরা, এভাবে এখানে বসে আছিস কেন? তোর চুরির কি খবর? সব ভালো তো? আর বলিস না মিসকে, বনের সবাই এখন ভীষণ চালাক হয়ে গেছে, কারো বাড়িতে এখন চুরি করতে ঢুকতেই পারি না, চুরির সব পথ বন্ধ বন্ধু, সব পথ বন্ধ। বলিস কিরে বন্ধু, ভেরি ব্যাড বন্ধু। তুই চাইলেই আমার ভিক্ষার পার্টনার হতে পারিস, দুজনে মিলে ভিক্ষে করব, যা টাকা পাবো 50-50 ভাগ। ঠিক আছে বন্ধু, আমি তোর ভিক্ষার পার্টনার হব, চল দুজনে মিলে ভিক্ষে করি। ওরে আমার কি হলো গো, আমাকে কিছু দান করে যান, আমার বন্ধুর শেষ কার্য করতে হবে। আরে আমার প্রাণের বন্ধু রে, তুই কোথায় গেলে আমাকে ছেড়ে? দিয়ে যান কিছু, দিয়ে যান আমাকে। আরে তোর বন্ধুর অন্তিম কাজ করার জন্য বুঝি তোর কাছে টাকা নেই? নে নে, এই নে 50 টাকা। এই নে, আমি 100 টাকা দিচ্ছি, যা যা তোর বন্ধুর অন্তিম কাজ সেরে ফেল। ওরে বন্ধু রে, উফ বাবা কি পিঁপড়া, আমি আর মরার মতো মাটিতে শুয়ে অভিনয় করতে পারবো না, কি কামড় পাইয়ে দিয়েছে, উফ উফ, শরীরে জ্বালা। এই কেলো করেছে বানর হারামজাদা, ফাঁসিয়ে দিলে আমাকে, মিসকে প্রাণের মায়া থাকলে পালা এখনি। এই হারামজাদা মিসকে কখনোই ভালো হবার নয়, ধর ডন এই বেটা মিথ্যাবাদীকে, এখনি ধর, বেটার চামড়া কেটে আজ ডুগডুগি বানাবো। এই সুন্দরীর কাছে ভিক্ষা না নিলে আমার পুরো জীবন বৃথা, যাই সুন্দরীর কাছে গিয়ে ভিক্ষে নিয়ে জীবনটা ধন্য করি। আরে সুন্দরী ম্যাডাম, 2 টাকা ভিক্ষা দিয়ে যান, আপনার হাতে ভিক্ষে পেলে আমি ধন্য হয়ে যাব। হ্যাঁ ইউ গেট আউট, গেট আউট, আমি কোনো ভিখারিকে ভিক্ষে দেই না, ইউ ডার্টি শিয়াল, এই রাস্তা ছাড়ো বলছি। আমাকে ভিক্ষা না দিয়ে ইংরেজিতে কথা বলা হচ্ছে, কি মনে করেছো সুন্দরী? ভিক্ষুক বলে ইংরেজি জানি না? হেই বিউটিফুল গার্ল, ইউ তাড়াতাড়ি বাড়িতে ভিক্ষা মি। নি নেহি, দিব না, ইউর বাটিতে ভিক্ষা, ইউ স্টুপিড ভিখারি। হ্যালো সাপডি, এই ভিখারির হাত থেকে বাইরে রাখার পড়িং। এই বদমাইশ মিচকে, রাস্তায় সুন্দরী মেয়ে দেখলেই ভিক্ষার নামে ডিস্টার্ব করতে ইচ্ছে করে, তাই না বেটা মিচকে? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আরে কি জ্বালা রে, ভিক্ষে করেও দেখছি শান্তি নাই, চুরি করেও পিটুনি খাইতাম, ভিক্ষা করেও পিটুনি খাই, শান্তি নাই রে, জীবনে শান্তি নাই।
এভাবে আর হবে না। ভিকে করা নতুন পদ্ধতি বের করতে হবে আমাকে, যাতে করে আমার খাটনিও কম হয়। ভিক্ষে উপায় বেশি করে কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি এক বুদ্ধি। ও মা, ও বোনেরা, ও আমার আব্বারা, একটা টাকা ভিক্ষা দিয়া যান। এই ভকিরকে ভিক্ষা দেন গো আব্বারা, ও আমারা আব্বারা। এখন থেকে আর মুখে মুখে কষ্ট করে আমাকে ভিক্ষা করতে হবে না, কেউ আর আমাকে মারতেও পারবে না। যখনই ভিক্ষা করব এই রেকর্ড চালু করে দিব। এত বুদ্ধি কেন রে আমার? ইরে মাইরি, বাঘিনী দিদির বাড়িতে এত দরজা ধাক্কা দিচ্ছি, কিছুতেই শুনছে না। ঠিক আছে বাঘিনী দিদি, কতক্ষণ আর দরজা না খুলে থাকবে? আমিও নতুন পদ্ধতি বের করেছি, ভিক্ষে দিতেই হবে। এ কথা বলে মিচকে তার ফোনে পূর্বের করা রেকর্ড চালু করে দেয়। ও মা, ও বোনেরা, ও আমার আব্বারা, একটা টাকা ভিক্ষা দিয়া যান। এই ফকিরকে ভিক্ষা দেন গো আব্বারা, ও আমারা আব্বারা। আ মরণ, কোন ভিখারি বারবার চেঁচাচ্ছে রে? তার কি মুখ ব্যথা করে না? না, দরজাটা খুলতেই হচ্ছে দেখি। ও মিচকে মরা তুই, এমন করে চেঁচাচ্ছিস কেন রে? তোর কি মুখটা ব্যথাও করে না? সেই কখন থেকে চেঁচাতেই আছিস? বাঘিনী দিদি, বুদ্ধি থাকতে মুখ দিয়ে চেঁচাবো কেন? এই দেখো ডিজিটাল ফকির আমি, ফোনে রেকর্ড করে বারবার ওই রেকর্ড চালু করে দিয়েছি। ভিক্ষা না দিয়ে যাবে কোথায় চান্দু? হায় হায় রে ডিজিটাল ফকির, বুদ্ধিটা তো বেশ ভালোই ফেলেছিস। তোর বুদ্ধির জন্য তো তোকে ভিক্ষা দিতেই হয়। থাম, ভিক্ষে নিয়ে আসছি ভিতর থেকে। না না, আমি আর পায়ে হেঁটে রোদে পড়ে কিছুতেই ভিক্ষে করব না মাইরি, বরং এই রেকর্ড বাজিয়ে এখানে রেখে দিব, আর তার পাশেই ঘুমিয়ে পড়ব। কি দারুণ বুদ্ধি আমার, আরামও হলো টাকাও হলো। ও মা, ও বোনেরা, ও আমার আব্বারা, একটা টাকা ভিক্ষা দিয়া যান। এই ফকিরকে ভিক্ষা দেন গো আব্বারা, ও আমারা আব্বারা। আরে বেটা, এ কেমন ভিক্ষা চাওয়ার পদ্ধতি? মোবাইল ফোনে রেকর্ড চলছে আর মিচকে নাক ডেকে ঘুমাচ্ছে? এই বেটা, ওঠ ওঠ মিচকে। এই কিংকং বেটা, কি সমস্যা তোর? এভাবে লাথি মেরে ঘুম ভাঙিয়ে দিলি কেন আমার হারামজাদা? এসব কি নাটক শুরু করেছিস? হ্যাঁ, আরামে ঘুমাচ্ছিস, আবার ফোনে রেকর্ডও চালু করে ভিক্ষা চাচ্ছিস। চোখে যখন দেখতেই পাচ্ছিস কি করছি, তবে বলতে এসেছিস কেন? দেখতে পাচ্ছিস না ডিজিটাল পদ্ধতির ভিক্ষা করছি? খাটনি কম আয় বেশি, দেশ ডিজিটাল হয়ে গেছে, ভিক্ষা পদ্ধতি পাল্টে গেছে। তো যা, বিরক্ত করিস না, আমাকে ঘুমে ঘুমে ভিক্ষা করতে দে। কালে কালে আর কত কিছু রে দেখবো আমি রে বাবা, উঠিয়ে নেও দয়াল, আমাকে উঠিয়ে নাও, এসব দেখার আগে আমাকে উঠিয়ে নাও। মা মা, বন্ধু মিসকে দেখছি এখন দারুণ পদ্ধতি বের করেছে, ফোনটাও দেখছি দারুণ মনে হয় ভিক্ষার টাকায় কিনেছে। এই ফোনটা তো এখন আমাকে চুরি করতে হয়, মিসকের বন্ধু হয়েছে তো কি হয়েছে? আমার চুরির স্বভাব তো যায়নি, বন্ধুর ফোন চুরি করলে কোনো পাপ হবে না। একি মাইরি, ফোনের রেকর্ড বাজছে না কেন? আরে কি সর্বনাশ, আমার ফোন কোথায়? আয় আয়, কে চুরি করে নিয়ে গেল? যা শ্বশুরের বেটা, ভিক্ষার এই পদ্ধতিটাও টিকলো না, ভিক্ষা আমার কপালে কুফা। আমার চুরি করাই ভালো, আমি আজ থেকে ভিক্ষা করা বাদ দিয়ে আবার চুরি করব। আজ যে আমার কি খুশি লাগছে, অবশেষে বিয়ে পাস করে ফেললাম। ও ও বউ, আমাকে কি তোমার পছন্দ হয়েছে মাইরি? তোমার মতো এমন হ্যান্ডসাম ছেলেকে পছন্দ না করে থাকা যায় গো বলো? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে গো, তুমি আমার প্রাণী স্বামী। দিল মে লাড্ডু ফুট গয়া বলে আমার সোনা বউটালে, আজকে থেকে আমার সব দায়িত্ব তোমাকে দিলাম, এই অবুজ ছেলেটাকে একটু আদর যত্নে রেখো। চিন্তা করো না গো প্রাণী স্বামী, তোমাকে আমি আমার শাড়ির আঁচলে ভালোবেসে বেঁধে
চব্বিশ ঘুম হলো। বউ বউ, আমাকে এক কাপ কড়া করে লেবু চা দাও তো। কই গো, কি ব্যাপার, বউ কোথায় গেল? রান্নাঘরে তো নেই, ওদিকে শোবার ঘরেও নেই, কোনো সারা শব্দ পাচ্ছি না, গেল কই? বউ, ও বউ, বউ কোথায় তুমি? হায় হায়, বউ তো বাড়ির কোথাও নেই, বউ আবার পালালো নাকি? বউ, ও বউ, কোথায় তুমি? সারা দাও বউ। আরে আরে শিয়াল ভাই, এভাবে দৌড়াচ্ছ কেন, কি হয়েছে? দাদা, আমার বউকে দেখেছেন? আমার বউটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি যে বিয়ে করেছো এটাই তো আমি জানি না, আর তোমার বউকে কি করে দেখবো বলো? সামনে গিয়ে খুঁজে দেখো। সবখানে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। না না, এক্ষুনি ঘটক মশাইকে জানাতে হবে। আরে আরে বেটা, থাম থাম, কি করছিস, কি আমাকে মারছিস কেন? থাম বলছি, থাম। হারামজাদা ঘটক, আমাকে কোন মেয়ের সাথে বিয়ে দিলি? একদিন না যেতেই বউ পালালো। কি, তোর বউ পালিয়ে গেছে? এতে আমার কি দোষ বল? আমি তো দেখে শুনেই বিয়ে দিয়েছি, বিয়ের পরের দিন যে বউ পালাবে সেটা কি করে আমি জানবো বল? আমি অত কিছু বুঝি না, আমার বউ ফেরত চাই। হয় আমাকে বউ খুঁজে দেন, আর নয়তো নতুন করে বিয়ের ব্যবস্থা করুন। বউ না পেলে আপনার খবর খুব খারাপ আছে বললাম মাইরি, ঘটকালি করা সারা জীবনের জন্য একেবারে চুকিয়ে দিব। আচ্ছা আচ্ছা বাবা, তুই শান্ত হ, তোর পালিয়ে যাওয়া বউ তো আমি খুঁজে দিতে পারবো না, আমি বরং তোকে নতুন করে বিয়ে দিব, আমার কাছে একটা ভালো পাত্রে আছে, চল। এক বউ পালিয়েছে, এই বউ যদি পালায়, না না, আজ আর রিক্স নিব না, আজ বউয়ের হাত পা একেবারে বেঁধে রাখবো, তারপর দেখি বউ কিভাবে পালায়। আরে আরে ওগো, এটা তুমি কি করলে? আমার হাত পা এভাবে দড়ি দিয়ে বাঁধলে কেন? ওটা তুমি বুঝবে না, টপ সিক্রেট। শোনা বউ, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঘটক মশাই, এবারও বউ পালালো। আপনি কি সব ফালতু ঘটকালি করেন? আসলে আপনি একটা প্রতারক, অযথা আপনাকে টাকাগুলো খাইয়েছি। আরে চুপ বেটা কাপুরুষ, দোষ আমার না তোর। শালা হারামজাদা, নিশ্চয়ই বউদের সাথে খারাপ আচরণ করেছিস তুই, আর আমার নামে বদনাম দিচ্ছিস। আসলে তোর ঘটকালি করাই আমার ভুল হয়েছে, শালা কুফা, যা ভাগ এখান থেকে, আর কোনোদিন আসবি না, বউ আটকাতে পারে না আবার বিয়ে। জীবনে কি পাপ করেছিলাম মাইরি, দু দুটো বউ বিয়ে করলাম, দুই বউয়ের এক বউ টিকলো না। এই ছেলে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন আমাকে বলো, তোমার কি হয়েছে? কে কে এখানে কথা বলে? কে ভূত ভূত নয় তো আবার? ওরে বাবা, না গো, আমি ভূত নই, আমি পুকুর কথা বলছি। পুকুর? কিন্তু বাপের জন্ম তো শুনি যে পুকুর কথা বলে মাইরি। আসলে আমি হলাম জাদু ইচ্ছে পূরণকারী পুকুর, আমি সবার ইচ্ছে পূরণ করি, আর তাই তো কথা বলতে পারি, বুঝেছো? চোখে কি শুনছি মাইরি, ধুত্তুরি, কানে কি শুনছি মাইরি, সত্যি বলছো তুমি ইচ্ছে পূরণ করতে পারো? বিশ্বাস না হলে পুকুরের জলে নিজের ইচ্ছের কথা বলে একটা বার ডুব দাও, তারপর দেখো সত্যি না মিথ্যা। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে মাইরি। জাদুই পুকুর, আমার ইচ্ছে হলো আমার একটা সুন্দরী লাল টুকটুকে বউ চাই, যে বউ আমাকে ছেড়ে যাবে না, সারা জীবন আমার পাশে থাকবে, বউ চাই বউ। চলো আমাকে ঘরে নিয়ে চলো। ও মা গো, টুরুলাম, এ তো দেখছি সত্যি সত্যি চলে এলো। জাদুই পুকুর, তোমাকে অনেক ধন্যবাদ গো, আমার ইচ্ছাটা পূরণ করার জন্য, বউ পেয়েছি বউ।
समस्ত সম্পদ আমি ভোগ করব আমি। দেখুন সর্দার মশাই, সব কিছু চাইলেই পাওয়া যায় না। আপনি যদি আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেন, তবেই আমি ওই পুকুরের সন্ধান দেব। ওরে শালা শিয়ানা, ভালোই তো চল মারলি। তবে তাই হোক, একবার খালি ওই পুকুরের সন্ধান পাই, তারপর দেখবি। ঠিক আছে, আমি তোর কথায় রাজি। উফ বাবা, অবশেষে সেই জাদুর পুকুর পেলাম। যাই, এবার ইচ্ছার কথাটা বলি। ইচ্ছা পূরণকারী পুকুর, আমাকে একটা বউ দাও। বউ আমার খুব ইচ্ছে, একটা সুন্দরী বউয়ের। হায় হায়, একি চাইলাম বউ আর পেলাম কলা গাছ। শালা মিসকে আজ তোকে খাইছি রে। জাদুই পুকুর আমার অনেক দিনের ইচ্ছে। আমি সুন্দরী হব, আর আমার শরীরে অনেকগুলো গয়না থাকবে। হায় হায়, আমি তো আগে থেকে আরো বেশি কুৎসিত হয়ে গেলাম। ওই বেটা শিয়াল আমাকে এভাবে বোকা বানালো, ওকে তো আজ আমি ছাড়বো না। এই জাদুর পুকুর, আমার ইচ্ছে পূরণ কর। তোর কাছে যত সোনা দানা হীরে মূল্যবান সম্পদ আছে সব আমাকে দিয়ে দে। আমার অনেক দিনের ইচ্ছে, আমি অনেক সম্পত্তির মালিক হব। হায় 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 হায়, সোনার মোহরের বদলে কয়লা! তার মানে ওই বেটা মিথ্যে বলে আমাকে বোকা বানালো।
জাদুই পুকুর তো আমার কপাল খুলে দিল, বউ দিল, ধন সম্পদ দিল, এদিকে আবার সবার কাছ থেকে মেরেও নিলাম। হারামজাদা বেরিয়ে আয় ঘর থেকে, মিথ্যে কথা বলে আমার ছাগলটা নিয়েছিস, দে ফিরিয়ে দে আমার ছাগল। উহ বাবা রে, এই হারামি মিথ্যে কথা কেন বলেছিস? হ্যাঁ ওটা কোনো ইচ্ছে পূরণ পুকুর নয়, এই দেখ বউ চেয়েছে কলা গাছ দিয়েছে। হারামজাদা আমাকে বোকা বানিয়ে সম্পত্তিগুলো লিখে নিলি, তোকে আর ছাড়বো না। এই সবাই ধরো একে, এ আমাদের সবাইকে বোকা বানিয়েছে। এটা কি হলো? ওদের ইচ্ছে কেন পূরণ হলো না? উহ বাবারে, আর মেরো না, পড়ে গেলাম। আমি সত্যি কথাই বলেছি, বিশ্বাস করো, ওই পুকুর ইচ্ছা পূরণ করে। আহ মেরো না, মেরো না, ওরে মিচকে, মরতে না চাইলে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।